বৃষ্টি কোনোদিনই থেমে থাকে না কারোর জন্য। যে মানুষ একা জন্মেছিল এই পৃথিবীতে, আজকে 5000 বছর ক্রস করে কোটি কোটি লোক আমরা, আজকে আমরা সেকুলারিজম নিয়ে কথা বলবো। সেকুলার হচ্ছে সেই শব্দ যেখানে মানুষ বলে মন্দিরে যায় না, ভগবানকে বিশ্বাস করে না। তাই আজকের আমাদের প্রচেষ্টা ও চেষ্টা যে আমরা মানুষের পাশে দাঁড়াবো কি করে, সেকুলার পুজো যেভাবে আমরা মন্দিরে দাঁড়িয়ে ধূপধুনো জ্বালিয়ে পুজো দিই, বছরে দুর্গা পূজা করি, কোনো একটা সময় জগদ্ধাত্রী পূজা করি, সেইভাবে মানুষের পুজো নয়ই বা কেন? আমরা যারা মন্দিরের দিকে যাই না, বিশ্বাস করি না যে নক্ষত্র আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে, হাতের রেখা আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে, তাই আমরা ঠিক করেছি মানুষেরই পুজো হোক। ব্যানার যেমন বলছে যে 100টা পরিবার দাঁড়াবে একটা পরিবারের পাশে, সেই দিন 21/8/2018 থেকে শুরু হয়ে গেছে। আজকে জ্যোতিষশাস্ত্রের অ্যাগেনস্টে না হলে বলা যাক যে সাধারণ মানুষ একটি পরিবারের পাশে দাঁড়াবে, খুব স্পেসিফিক লড়াই। 100টা মানুষ একটা পরিবারের পাশে দাঁড়ানো খুব বড় লড়াই নয়, তাই কারণ বেশিরভাগ কবি কবিতায় শুনেছি স্বাধীনতা এখনো আসেনি ভারতবর্ষে, কিভাবেই বা আসবে? একটি পাড়ার লোক তার পাড়ার লোককেই ঠিক করে চেনে না, তার পাশের পাড়ার লোক আর পাকিস্তানের মধ্যে খুব একটা তফাৎ নেই, তার পরের পাড়া আফ্রিকাও হতে পারে। আমরা যারা এই পাড়াতেই বাস করি, যে এখানেই থাকুক না কেন, সঠিকভাবে 100টা নামও জোগাড় করতে পারবো না। তাই আজকের এই লড়াই চিত্রের রবিবার সাধারণভাবে, খুব সাধারণভাবে মানুষের পাশে দাঁড়ানো, এর চেয়ে বেশি কিছু নয়। আমাদের দেশে প্রতিদিন কত ক্রাইম হয়ে চলেছে, তো ক্রাইমকে আমরা আটকাবো কি করে? একটু বিশ্লেষণ করে দেখতে পাবো ক্রাইমের মধ্যে 80% হয় অর্থনৈতিক কারণে। আমরা যদি এই অর্থনৈতিক সমস্যাটা অনেকটা সমাধান করে দিতে পারি, তাহলে আমাদের দেশের ক্রাইম অনেকটা আটকে যাবে। ওরা প্রোটাস্টিক হেলথ হয় এবং প্রোটাস্টিকে টাকা পয়সা পেত, সেই টাকা পয়সা সমস্ত ট্রাস্টি বোর্ড থেকে আরম্ভ করে এখানকার মুসলমান পাড়া যে আমাদের আছে সামনে, যে অনাথ ছেলেরা আছে, যারা খেলার ইচ্ছা আছে খেলার চেষ্টা করে কিন্তু হয়তো পয়সার অভাবে ও সেখানে খেলতে পারেনি, যেতে পারছে না, বুক কিনতে পারছে না, জামা কাপড় কিনতে পারছে না, ও তখন বললো যে আমি যতটুকু পাই আমি তোমাদের কিছু দেবো না, আমি যা দেবো আমার যেটুকু পয়সা আমি পাবো সমস্ত চাষ করে, যারা পাচ্ছে না, যারা খেলতে পারছে না, যারা বুক কিনতে পারছে না, আমি তাদের দেবো। আমার তাতে কোনো অভাব ছিল না, খুব কষ্ট করেছে, খুব কষ্ট করে মানুষ হয়েছে। ওই কষ্টটা ওর মনে ছিল যে এত কষ্ট করে আমি মানুষ হয়েছি, এত কষ্ট করে আমার বাবা লেখাপড়া শেখানো থেকে খেলাধুলার যে সমস্ত সরঞ্জাম সব কষ্ট করে জোগাড় করে দিয়েছে, ও সেটা বলতো। ও বলেছিল যে আমি যদি বড় খেলোয়াড় বড় ক্লাবে খেলতে পারি, আমি হয়তো তোমাদের কিছুটা মনে যে দুঃখ কষ্ট সেটা কিছুটা লাঘব করতে পারবো। কিন্তু সেই দুঃখ কষ্ট দুঃখ কষ্টই হয়ে গেল আমার একটিমাত্র সন্তান। আপনারা জানেন গত 29 মে 2017 তারিখ কিছু লোক এই এলাকায় কাউন্সিলার ছিল, তারা এসে তাকে ঘর থেকে বের করে খুন করে। সেই দিন আমি জানতে পারি যে আমার যে আশা, আমার ছেলের যে আশা ছিল সেই আশা আর পূরণ হবে না। তা সেই আশা সে পূরণ করতে পারিনি, ওর যে আশা ছিল সেই আশাটা রাখার জন্যই আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। হয়তো আজকে আমার এই জায়গায় আসতে হতো না যদি আমার ছেলে বেঁচে থাকতো। ওর যে মনের যে ইচ্ছা, যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই আজকে আমরা এই সেনাশিস স্মৃতিরক্ষা কমিটি যে আমরা প্রতি মাসে তৃতীয় রবিবার এই মিটিংটা করে থাকি, সবাই আমাদের এখানে আসে, সবাই তার মতামত এখানে দেয়।
আমরাও প্রত্যেক মাসে তৃতীয় রবিবার এখানে অনুষ্ঠানটা করি। আমরা চেষ্টা করব বাবা মা হিসাবে সাধারণ মানুষ কিছু মানুষকে হয়তো অত্যাচারিত নিপীড়িত অনেকে অনেকে দুঃখ কষ্ট সহ্য করছেন, কষ্ট পাচ্ছেন। আমরা চাইছি সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে, সেই চেষ্টা আমরা করছি কি করে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের পাশে দাঁড়ানো যায়। আপনারা আসুন, এলাকার সমস্ত মানুষদের আমরা বলছি আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে আমরা যে অনুষ্ঠানটা করছি তাহলে আমাদের পক্ষে এই অনুষ্ঠান করতে অনেক সুবিধা হবে। সেটা আমার যথেষ্ট রয়েছে, কিন্তু মানে আসতে পারতাম না, জায়গাটা চিনতাম জানতাম। ও আমাদের বয়সী একটা ছেলে, কোথাও একটা এমন তো দাঁড়াবো কি করে এসে এই জায়গাটা আসতো। তারপরে দিনের পর দিন না কাকিমার গাইডগুলো দেখি, দেখে খালি মনে হতো যে একটা মা তার এতটা সাহসটু করে হতে পারে, সে কীভাবে এইভাবে কথা বলতে পারে, সে যদি তার ছেলের সম্বন্ধে এইভাবে কথা বলতে পারে এতটা করতে জোর রেখে, তাহলে আমরা পারব না। আর আজকে যদি 25 বছর বয়সে এসে আমরা বলি আজকে ভয় পেয়ে যাচ্ছে পারবো না, তাহলে বাকি ভবিষ্যৎটা সত্যি অন্ধকার হবে। এগুলোকে চেঞ্জ করতে হবে। আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন যে আইনি লড়াই বলুন, কোর্ট কাছারি যা কিছু আছে সেটার জন্য আমরা জানিয়ে দিয়ে দিচ্ছি, দেব। আমি শ্রীরামপুরেই থাকি, রেসেন্ট পার্কে আমার বাড়ি। আপনাদের যখন দরকার করবে, যেরকম দরকার করবে, কাকিমার থেকে আমার নাম্বার নিয়ে নেবেন, নিয়ে আপনারা আমাকে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে সবসময় আছি। কিন্তু এইভাবে ছত্রভঙ্গ হয়ে যাবেন না, যে জিনিসটা নিয়ে এগিয়ে যাচ্ছেন এগিয়ে চলে। আমি আপনাদের আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, শ্রীরামপুরে তো আছি, ইভেন হয়তো থাকবো, জানি না ভবিষ্যৎটা সেখানেই যায় না, কারণ পশ্চিমবঙ্গ ছেড়ে তো যাবো না, যেহেতু হাইকোর্টে আমি প্র্যাকটিস করছি। কিন্তু একটা কথা, আপনাদের সাথে সবসময় আছি, কেউ ছেড়ে যাবেন না, থাকুন। একটা জিনিস যখন শুরু করেছেন, আজকে এখানে আসছি, এসে আমি এখানে বসে রয়েছি, বসে থেকেও কোথাও একটা আমার ভেতরটা কেটে যাচ্ছে, আমি চারিদিকটা দেখতে পাচ্ছি না, এদের কতগুলো দেখতে পাচ্ছি না। 8 মাস পরে এসেও আমি এতদিন রীতিমতো দাদা আমাকে রিকোয়েস্ট করলেও কোনোদিন আমি আসিনি, কারণ আমি আসতে পারিনি। আমার নিজের ব্যক্তিগত বলতে পারেন যে আমি আসলে ভাবতাম যে আসবো, আমি ফেস করবো কীভাবে এই জায়গাটা, আসবো কী বলবো ওনাদের। এখন আমি সত্যি কথা বলতে দাঁড়াতে বলেছিলাম যে ওর কাগজপত্র যাবতীয় কিছু আমাকেই নিতে হবে, অন্য কাউকে নিলে হবে না। একদিন শুভাশিত আমাকে খুব বকা দেয় রীতিমতো যে কেন এরকম করছিস। আমি বললাম না, ওর বাবা মার সাথে কীভাবে কথা বলবো, এরকম একটা লাগছে, কী বলবো কী বলবি মানে একটা অ্যাডভোকেট কী বলে, একটা ক্লায়েন্টের সাথেই ধরে নিয়ে কথা বলবি, সেই হিসাবেই কথা বলবি। কিন্তু আজকে এখানে একটা অ্যাডভোকেট বলুন ক্লায়েন্ট বলুন সেসব নিয়ে না, একটা মানসিকতা নিয়ে এসেছি, মানবিকতা নিয়ে এসেছি। কারণ ঘর থেকেই তো মানে বলে না চ্যারিটি গিভিংস অ্যাট হোম, শ্রীরামপুরের মেয়ে আমি, আমি যদি আজকে শ্রীরামপুরের পাশে না যাই, শ্রীরামপুর দিয়ে যদি আমার কাজকর্ম শুরু না করি, তাহলে দুনিয়ায় আর কোথায় যাবো, কোথায় গিয়ে কাজ করবো। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তৃতীয় আমাদের সঙ্গে আছে এটা জেনেই ভালো লাগছে। খালি এটা মনে করিয়ে দেবো বারবার, তৃতীয় রবিবার যেহেতু উনি রিংকুজির পোস্ট দেখেন, তৃতীয় রবিবার আমরা এখানে একত্র হই, সেই একত্র আমরা দুজন হলেও হবো, 2000 জন হলেই হবো। আজকে পুলিশ থেকে যেটা জানিয়ে গেল যে আপনারা একটা পারমিশনের ব্যাপার করবেন, তা বলে দিই যে প্রথম দিনই আমি পারমিশনের কথা বলে দিয়েছিলাম যে তৃতীয় রবিবার প্রথম দিনটা শেষ নয়, এটা সবে শুরু, আমরা সারা জীবন ধরে করব। তাই আমরা চিঠি নিশ্চয়ই দেবো, উনি ওনার আমাদের রেন্টে মানে আমাদের বাড়িতেই পুলিশ বাড়ি আছে, চিঠি আমি দিয়ে দেবো। কিন্তু আমরা তৃতীয় রবিবার এটা করে যাব। আপনারা যে যেখানে আছেন, যারা আজকে বক্তব্য শুনলেন, তারা 3-4 জন করে বলুন, এবং যারা আর্থিক সাহায্য করতে পারবেন না, বাক্সটা রাখা আছে, শুধুমাত্র খবরের কাগজ জমা দেবেন। নিয়মটা বাড়িতেও শুরু করে দিন, বাড়িতেও 10-15 জনকে বলুন খবরের কাগজ জমা দিতে, সেইটাকে বিক্রি করে যে ফান্ডটা হয় সেটাই রিঙ্কুজির হাতে তুলে দেওয়া হোক। এইখানে একজন মা আছেন, মদনের মা, আমরা তার হাতে নেক্সট মাসে একদম একটা ইন নিয়ে, যেটা শুনলাম যে উনি শব্দগুলো ইউজ করছে না, কি কাজে উনি ব্যস্ত বা যে কাজে উনি আছেন সেটা হয়তো ঠিক নয়, কিন্তু একটা পঙ্গুলো যে বাড়ি থেকে বেরোতে পারে না, তার পাশে যদি এই সমাজ না দাঁড়ায় তাহলে তাকে সেটাই করতে হবে।
সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইনের থিওরি ঠিক নয়, সেটাকে দেখিয়ে আমরা অনেক ভালো ভালো কাজ থেকে নিজেদেরকেও বঞ্চিত করে রেখেছি আর সমাজ নিজেকে সরিয়েও রেখেছে। 100টা মানুষ একটা অ্যাটলিস্ট প্রবলেমকে সলভ করুক, তারপর 100টা মানুষ আরেকটা প্রবলেমকে সলভ করবে, এইভাবে সলভ করতে করতে আমরা স্বাধীন হব। বস্তি বাড়িতে যে লোকটি থাকে আমার বাড়ির পাশে, সেই বাড়িতে গিয়েই, সেই বস্তি বাড়িতে গিয়েই আমি বলেছি যে এটা ডিজাইনার বস্তি হবে না কেন। আমি তার 2 বছর ধরে চেষ্টা করছি যাতে তারা ইউনিফাইড হয়, তারা এখনো এক হতে পারেনি। এই ব্যানারটা দেখে সবাই সামনে এসে দাঁড়ায় কিন্তু তারা এখনো মুখ খুলতে পারেনি। আমাদের সমাজ, সাধারণ মানুষ মুখ খুলতে পারবে কিনা সেই দিনটার অপেক্ষায়, আর সেটা খোঁজার জন্য খুব বড় বড় প্রচেষ্টার দরকার নেই। এরকম ব্যানার আপনারাও নিতে পারেন, নিজে বাড়ির সামনে শুধু টাঙিয়ে দিন, দেওয়াল লেখার কোনো প্রয়োজন নেই। মিটিং এর 3 দিন আগে আপনারা এই ব্যানার গুলো নিজেদের বাড়িতে টাঙান। যে শব্দগুলো এই মাইক থেকে জোর গলায় বলছেন তার চেয়ে অনেক জোর গলায় এই ব্যানারটা কথা বলে। এইটা লাগালে যেটা হবে, শ্রীরামপুরের 29টা ওয়ার্ডে 4 জন করে যদি মানুষকে ইন্সপায়ার করা যায়, 100টা মানুষ এমনি মিটিং এ আসবে। মানুষকে ডাক দেওয়ার জন্য যারা দেওয়ালে লিখে ভোট দিন, সাধারণ মানুষ অ্যাটলিস্ট একটা কাপড়ে লিখুক যে আমাদের পাশে দাঁড়া, তাহলেই সমস্যার সমাধান হবে। আমরা তো শুধু ইউটিউব লিঙ্ক দিয়েছি, তাতে অনেক লোক দেখছেন। আপনারা ফোন নাম্বার মনে করে দেবেন যাতে পাড়ার লোককে কন্ট্যাক্ট করতে পারে।